আপনারা তো গত পর্বে দেখছেন যে ফ্রাই প্যান সেট কিনতে না পারে আমি বিরহ হয়ে বিরহিণী হয়ে গেছি। তো যাই হোক, মন্ডারে সান্ত্বনা দেওয়ার লেগা স্বামীর সামনে হাসি খুশি থাকার একটা চেষ্টা, ব্যর্থ চেষ্টা করার লেগা আমি একটা সুন্দর অরেঞ্জ রেড কালারের আমি একটা লিপস্টিক লয়ে লইলাম। তো লিপস্টিকটা মাখলাম, আপনারা তো জানেন যে আমার লিপস্টিক লাগাইতে কত ভালো লাগে, আমার কাছে যে কত ফদের লিপস্টিক আছে গো আমি আর আমনে করে কী কইতাম। তো যাই হোক, লিপস্টিক কিনা কিনা আমার সুইস ব্যাংকের টাকা অনেক দিন শেষ হয়েছে। তো লিপস্টিক দিলে মনটা ভালো লাগে, যখন নিজের খুব লাট লাট দেখা যায় তখন একটু লিপস্টিক লাগাইবেন কদ্দু, তখন দেখবেন যে এককারে মনটা ফুরফুরে হয়ে গেছে। যত রকম মন খারাপই হোক না কেন, লিপস্টিক লাগাইলে দেখবেন অর্ধেক মন এমনি ভালো হয়ে যায়, আর নিজের সুন্দর দেখতে কেটায় না ভালোবাসে। তো আমি আমনে করে কই, আমি তো একেবারে সারাদিন তো এই গরমের মধ্যে যেই দুর্বিষহ গরম পড়ছে, এই গরমের মধ্যে তো একেবারে ম্যাক্সি ট্যাক্সি পরে সারাদিন ঘোরাঘুরি করি। আমার স্বামী আমার কই, তুই ম্যাক্সির মায়া ত্যাগ করতে পারোস না কিলেগা। তো আমি কই, বাইরে ভাই যেই গরম তার মধ্যে একটা সাইতলা টপ ফ্লোরে আমার ফ্ল্যাট, তো আমার ফ্ল্যাটে যে এত গরম সহ্য করা যায় না, তো এর লেগে আমি ম্যাক্সির মায়া ত্যাগ করতে পারতেছি না। তো আমি যেহেতু লিপস্টিক লাগাইছি আপনার করে কদ্দুর আমার লিপস্টিকের ঝলক দেখা দেই, তো আপনারা আপনাকে ঠোঁটটার একেবারে সফট তুলতুল্লা বুলবুলে রাহনের লেগে এই জিনিসটা লাগাইতে পারেন, এটা খুবই ভালো। এটা হলো গিয়ে স্লিপিং মাস্ক, এটা রাত্রেবেলা শোয়ার সময় দিয়া শুইবেন, সকালে দেখবেন ঠোঁট একেবারে গোলাপি হয়ে গেছে গা। এটা যেন কী বালাস জিনিস, আমার কাছে কোরিয়ান যে কসমেটিকগুলো আছে এটি অনেক ভালো লাগে, আর আমার কাছে যে আল্লাহ দুনিয়ার কত ফদের লিপস্টিক যে আছে গো আমি আপনার করে কী কইতাম। এই দেখেন, এটা হইলো গিয়া লিপ স্লিপিং মাস্ক, এটা আর্কি গ্যালারির তো কিনছি, আর্কি গ্যালারির নাম্বারটা বড় বড় করে দিয়ে দিছি। আপনারা খালি কোন আর্কি গ্যালারির দোকানটা কই দোকানটা কই, তো আর্কি গ্যালারির কোনো দোকান না, এটা হলো একটা ফেজ। আমি প্রায় 4 বছর ধরে হেগত্তেন কসমেটিক কিনি, ভালো দেখে আমি হেগত্তেন বারবার কিনি। তো এইটা অনেক সুন্দর, এটা আমার আম্মু পছন্দ করছে দেখে এটা আমি আমার আম্মুরে দিয়ে দিছি। তো আমার আম্মুর লিপস্টিক লাগাইতে অনেক পছন্দ, তো লিপস্টিক লাগানোর শখটা আমি আমার আম্মুর তেনে পাইছি। ছোটোকালের থেকে দেখতাম আম্মু সবসময় বাসার মধ্যে লিপস্টিক লাগায় বয়ে থাকতো, তো আমারও মন চাইতো আমি যখন বড় হবো তখন আমিও লিপস্টিক লাগামো। তো তখন তো ছোট আসলাম, লিপস্টিকের কথা কলে আম্মু কইতো লিপস্টিক লাগাস কেন, গারামো, বড় হইলে আমার মতো বড় হইলে তারপর লাগাইছি। তো এখন তো আমি বড় হয়ে গেছি, তো এখন তো আমার লিপস্টিক লাগালে গারানের মতো কেউ নাই, এলাকা আমার যখন মন চায় তখন আমি লিপস্টিক লাগানো শুরু করে দিই। তো এখন লিপস্টিক লাগায় খালি টুই টুই করে ঘুরলে তো হইব না, লিপস্টিক লাগায় স্বামীর লগে কত ডঙ্করণ লাগবো, কারণ স্বামীরা ফটায় ফাটা তো যেমনি হোক আমার ফ্রাইফেনটা তো উদ্ধার করণ লাগবো। বিশ্বাস করেন এই জিনিসটা আমার মাথায় ডোনের পড়তে আমার তো শান্তি নেই, আমি তো পকেট মারা জারি রেখে দিছি। আমার স্বামী পকেটে টাকা রেখেও একটু বাথরুমে যায়, বাথরুমে তো বাইরে দেয় 50 টাকা কমে গেছে, আবার বাথরুমে যায়, বাথরুমে তো আহনের পরে দেখা যায় আবার 100 টাকা কমে গেছে। আমার স্বামী কয় কী শুরু হইলো, এমনি তো জিনিসপত্রের দাম অত্যাধিক বেশি, তার মধ্যে একবার করে বাথরুমে গেলে খালি দেখি যে পকেটের তেন টাকা কমতে থাকে। এক কিউ টাপ্পি আমার একটা কলিজার টাপি লাগছে, আপনি তো নিজেই কামাই করেন আবার জামের পকেট মারতে হয় কেন। তো আমি আফুরে সুন্দর করে কমেন্টের উত্তর দিয়ে দিচ্ছি, ঘাটতি বাজেট। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, সংসারের লেগে কিছু কিনতে গেলে, সংসারের আয় উন্নতি করতে গেলে বাজেট সবসময় ঘাটতি থাকে। যেমন ধরেন আমার বাজেট ছিল 3000 টাকা, মার্কেটে গিয়ে দেখলাম 5000 টাকা, তো 5000 টাকা যদি আমি খরচ করতে পারি ওটা লোক আর 2000-3000 টাকা বললে তো আমি একের পুরো বড় সেটই কিনতে পারি। দেখা যায় আমার বেশি মেহমান যখন আয়ে একের অনেক বেশি মেহমান জন আয় 20-30 জনের রান্না তো আমি হেডিনের মধ্যে করে লেতে পারি, তো না এটা ভালো না। দেখা গেলো আপনাকে লেখা টুকটাক ভিডিও টিডিও করলাম, আবার মেহমান আইলো সুন্দর মতো রান্না বান্ধব হয়ে গেলো, আর নন স্টিকের রান্না করে যেই মজা, তেলও কম লাগে, আর তাছাড়া তো দেখা যাচ্ছে যে পোলাওটা এত সুন্দর জজরা ফুরফুরা আমি আপনার করে কী কইতাম। তো আমার স্বামীরে তো আমি বারবার হাতে ফায় ধরতেছি লিপস্টিক দিয়ে, হ্যার দিকে বারবার লুক মারতেছি, কিন্তু হ্যাঁ এত কইতেছে না ভাই এক কাজ করো, ও হ্যান্তে তুমি যে টাকাটা জমাইছো হ্যান তেন আমার টাকা দাও আমি ইলিশ মাছ কিনা লই। ও মা গো বেটা তো টাকা নেই, কি সুন্দর 2000 টাকা দিয়ে ইলিশ মাছ কিনা লইছে, আমি তো মাথায় দিয়ে কতক্ষণ বইরেছি। পরে অনেকক্ষণ কান্দাকাটি করানোর পরে গেগানের পরে পরে বেড়ায় আমার 2000 টাকা ফেরত দিছে আর মানি বেগেতন। পরে আমি কইছি যে বাই দেহ ইলিশ কেন, তুমি যদি আস্তে খাসিয়ে না দাও তাও চলতো না, আমার মাথায় একবার ঢুকছে এটা ফ্রাই প্যান কিনা দোন লাগবো, মানে ফ্রাই প্যান কিনা দোন লাগবো। তো আমার কইতেছে থাক পাগলি মাথাটা ঠান্ডা করো, মাথাটা ঠান্ডা কইরা তুমি রান্দা বান্দা করো, আল্লাহ বাসাইলে কালকে সকালে ঘুমের তো নুটটা ফাস্টা এই তোমার ফ্রাই প্যান আইনা দিমো, কারণ তুমি যেই জ্বালান জ্বালান শুরু করে দিছো কোন সময় খাওয়া দাওয়া বন্ধ করে দেয় স্ট্রাইক শুরু করে দাও আল্লাহ জানে। তো আমি আপনি করে কই এই আলুটি কাটতে রাখছিলাম গোস্ত রান্না করবো দেখা, আর সিমটু ফ্রিজের মধ্যে আসিল, আমি কইছিলাম আমার যে বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে আমগো সোহাগের মাফা হেলে কইছিলাম যে তুমি কদ্দুর বাজিকরণের লেগে ইয়া বর্তাকরণের লেগে সিম কদ্দুর ফালা ফালা করে ধুয়ে দাও, আমি পরে ই করবো নে সিদ্ধু দিয়ে দিব নে। ও মা পরে আপনাকে বাইজন ইলিশ মাছ আনছি, ইলিশ মাছ আনানোর পরে তো মনে মনে তো খুশি হয়েছি, কিন্তু উপর দিয়ে তো বুঝেছি যে না আমি অনেক রাগ করছি, কি লেগে আমার টাকা ভাঙ্গে তুমি ইলিশ মাছ আনলা। তো বেড়ি মানুষ এমনই, মুখে কয় এক মনে কয় আরেক, মুখে থাকে একরকম মনে থাকে আরেকরকম। তো আমি ইলিশ মাছটা রান্না করতেছি, ইলিশ মাছটা রান্না করতেছি কেমন আপনারা দেখতে থাকেন, আমি গল্প করতে থাকি। যেমন বেড়িরা যদি কয় এক তুমি কিন্তু আমার কাছে আইবা না, তুমি আমার কথা কইবে না, মানে হইলো গিয়ে তুমি আমার কাছে আইতেছো না কিলেগা, তুমি আমার কথা কইতেছো না কিলেগা, তুমি না কথা কইলে আমি কাল কথা কমো, আমি বাসমু কেমনে এরম।
তো মানে বেডিরা যেটা করবো বুঝতে পারবো সেটার উল্টা। আপনাকে ভাইয়া সবসময় বাজারটা যে করে আমার যেটা পছন্দ ঠিক তার উল্টা উল্টা করে। ও আমি আপনাকে একটু কয়ে দিই, আমার ক্যামেরা হলুদ কালারটা সুন্দর হয় না, এমনি কালারটা খুবই সুন্দর আসছিল তরকারি, কিন্তু আমার এই ক্যামেরার মধ্যে কালারটা জানি কেমন আছে। আমার এই ক্যামেরাটা আমি অন্য যে ক্যামেরা দিয়ে কাজ করি ওই ক্যামেরাটা চার্জে ছিল বিদ্যা, আমি এই ক্যামেরাটা দিয়ে কাজ করছি, এটা হলুদটা একটু অন্যরকম আসে তাই এটা সুন্দর আসে নাই, কিন্তু তরকারিটা হেভি টেস্ট হয়েছে আর কালারটা অনেক সুন্দর আসছে। তো আমি আপনাকে যেটা কইতেছিলাম, ইলিশ মাছটা আনুনের পরে ডিম দিয়া ইলিশ মাছ দিয়া যখন প্লেটে ভাত বাসছি বেড়ায় তো সেই খুশি, কয় কালকে সকালেই তোমার করাই এনে দিব।